हेलो एवरीवान अस्सलामु अलैकुम चले आसलाम आबार नतून एक रेसिपी निये। आज के खूब ही इंटरेस्टिंग एक रेसिपी तैरी करे देखाबो। विभिन्न धरनेर थीम केक बा छोटो बाच्चादेरके जन्मदिने डेजार्ट हिसेबे नामी दामी जे केक पप्सगुलो आमरा किने थाकि बा बानाई सेगुलो कम खरचे बासाय किभाबे तैरी करा जाय सेई रेसिपिटा आजके करे देखाबो। मात्र 10 टाका खरच करे आपनारा एई केक पप्सगुलो बानिये निते पारबेन। निचि 5 टाका दामेर पाइनएपल बिस्किट चाइले जेकोनो धरनेर बिस्किट निते पारेन, तबे चेष्टा करबेन क्रीम बिस्किट नेयार आर कोनोभाबे चकलेट बिस्किट नेया जाबे ना। बिस्किटगुलोके खुले माछखान थेके क्रीमगुलोके छाड़िये निब। क्रीमगुलोके आलादा करते होबे, बिस्किटेर साथे क्रीमगुलो राखा जाबे ना, एई क्रीमगुलो आमादेर परे काजे लागबे। सबगुलो बिस्किट थेके क्रीम छाड़िये नेया हये गियेछे। एखन बिस्किटगुलोके हाथ दिये भेंगे छोटो छोटो करे निब, एरपरे सम्पूर्ण गुड़ा करे फेलबो। आमि मोटामुटी मिहि करे गुड़ा करे नियेछि। एखन दिए दिच्छी दूध। दूधेर परिमाणटा आमि बोलछि ना, आमि एकटा डो तैरी करे निब। सेई डोयेर भितरे जतखानि दूध दरकार ततखानि दूध दिब। भालोभाबे मिशिये आमि डोटा तैरी करे निच्छि। डोटा बानानो हये गियेछे। मोटामुटी एकटा डो बानियेछि, एकेबारे नरमो ना आबार एकेबारे शक्तओ ना। डोटा एक साइडे रेखे क्रीमटाके आमि एबार फेटे निब। हाफ चामचের মতো दूध दिए এটাকে ফেটে নিলে এটা আবারো ভালোভাবে স্টিফ ক্রিমের মতো হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে। ক্রিমটাকে আমি চার ভাগ করে নিয়েছি। এখানে কোকো পাউডার মিক্সড করে নিয়েছি আর বাকি ক্রিমে সবুজ কালার, ফুড কালার, লাল ফুড কালার আর বাকিটা শুধু প্লেন রেখেছি। এই ক্রিমগুলো আমাদের পরে লাগবে। ডোটাকে দুই খণ্ড করে নিচ্ছি, যেহেতু আমি বার্গার আর হটডগ দুইটা শেপে কেক পপসগুলো বানাবো। হাতে গোল গোল করে নিব। গোল গোল একদম স্মুথ একটা বল তৈরি করে নেব যেন কোনো ক্র্যাক না থাকে। হয়ে গিয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিজাইনগুলো করব। একটা শাসলিকের কাঠি নিয়েছি, নিয়ে সাইডগুলো চেপে চেপে ডিজাইন করছি। আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি কাজটা করছি। বার্গারটা বানানো হয়ে গিয়েছে। এখন হটডগটা বানাতে চলে যাব। হটডগের যে শেপটা সেই শেপটাকে হাতে গোল করে চমচম মিষ্টির মতো কিছুটা শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়া হয়ে গিয়েছে। ভালোভাবে চেপে একেবারে পুরো যে হটডগের রুটিটা থাকে সেভাবে শেপ করে নেবেন সুন্দরভাবে। মাঝখানে একটা শাসলিকে কাঠি দিয়ে একটু গর্ত করে দিচ্ছি। এই জায়গাটা সসেস থাকে নর্মালি, কেক পপসে তো আর তা থাকে না। এখন যে ক্রিমগুলো বানিয়েছিলাম সেই ক্রিমগুলো আমি ছোট ছোট কাগজের কোণে ভরে নিয়েছি। চকলেট কালার ক্রিমটা দিয়ে আমি চারো সাইডে প্রথমে একটা বর্ডারের মতো করব। এই বর্ডারটা বার্গারের যে পেটিটা থাকে সেই পেটির কালারে করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লাল কালার ক্রিম, এইটা টমেটো সসের কাজ করবে। দেখার সৌন্দর্যের জন্য একদম পুরোপুরি বার্গারের মতো করে বানাবো। হলুদ কালার ক্রিম দিয়ে বানিয়ে নিয়েছি চিজ। বেশি করে চিজ দিবেন, এতে করে দেখতে সুন্দর লাগে। আর সবুজ কালার ক্রিম দিয়ে দিচ্ছি লেটুস পাতা। বার্গারে তো লেটুস পাতা দিতেই হবে, না হলে বার্গারের সৌন্দর্যই বোঝা যায় না। বার্গারটা বানানো হয়ে গিয়েছে। এখন হটডগের মতো বানিয়ে নিচ্ছি। লাল কালার সম্পূর্ণ ক্রিমটা হটডগের উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে শাসলিকের কাঠি দিয়ে একটু সাইড দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিব। চেষ্টা করবেন একদম নিখুঁতভাবে কাজটা করতে, সময় নিয়ে আস্তে আস্তে। উপরে দিয়ে দিচ্ছি হলুদ কালার ক্রিম, এটা মাস্টার্ড সস যে থাকে হটডগের উপরে সেইটা। সবুজ কালার ফুড কালার দিয়ে দিয়ে দিচ্ছি আরেকটু ক্র্যাক ডিজাইন, এটা অপশনাল, চাইলে দিবেন না চাইলে স্কিপ করবেন। একটা শাসলিকের কাঠি ঢুকিয়ে তৈরি করে নিলাম পপসগুলো। উপরে কিছু সাদা স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। বার্গারের উপরে তো তিল থাকে কিন্তু পপসে তো আর তিল দেওয়া যায় না। দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। যে কোনো কেক ডেকোরেশন বা বাচ্চাদের জন্মদিনের কেকের পাশাপাশি এই আইটেমটা রাখলে একদম সুপারহিট একটা আইটেম হয়ে যাবে। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।